হ্যালো সবাইকে প্রতি বছর রমজানের প্রথম রোজা উপলক্ষে আমার কিছু না কিছু একটা করার ইচ্ছে সবসময় থাকে সেটারই ধারাবাহিকতা এবারে রমজানে আমার একটু ডিফারেন্ট কিছু করতে মন চাইলো তো প্রতিবার আমি যেটা করে থাকি সবার শুরুতেই বলবো যারা নেগেটিভ কথা বলবেন দয়া করে নেগেটিভ কথা না বলে দয়া করে আপনারা ভিডিওটা দেখা থেকে নিজেকে বিরত রাখুন শুরুতে যেটা বলবো এবারের আমাদের ইচ্ছে ছিল যে আমরা কিছু একটা তো করব তবে কি করব সেটা যখনই পরিবারের সদস্যদের সাথে বুঝতে বসলাম তখন তারা আমাকে সাজেস্ট করলো হয়তো এবার আমরা খুব দারুণ একটা খিচুড়ি করতে পারি আদারওয়াইজ একটা মুরগির তেহারি টাইপ কিছু করতে পারি তো যেই ভাবনা সেই কাজ সকাল সকাল আমাদের বাসায় বাজার চলে আসলো এবং যোগাযন্ত করতে আমাদের ঘরের যত খালা এবং আপুর আছে সবাই আমাদেরকে হেল্প করলো তো এখানে আবার রান্না করতে বসে গেছি আমি আমার এক ভাইকে সাথে নিয়ে সেও আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এখন গ্যাসের যে কি অবস্থা মানে ঘরের চুলাতে রান্না করার ডিফিকাল্ট হয়ে গেছে যার কারণে আমরা পাশের বাসা থেকে একটা চুলা পর্যন্ত ঝান ধার করে নিয়ে আসলাম এবং সেই সাথে আমাদের চুলা তো ছিলই তো যাই হোক এই ধরনের মাসেও যে মানুষ মানুষকে ধার দেয় দিয়ে সহায়তা করে তার উপর আবার হচ্ছে চুলার মতো একটা জিনিস সেটা কিন্তু একটা বিরল ব্যাপার তো আজকের এই রান্না বান্নার প্ল্যানটা তো ছিল ছিলই সেই সাথে প্রতিবছর আমি যেটা করি কিছু স্বল্প সংখ্যক মানুষকে পুরা মাসের বাজার করে দেওয়ার চেষ্টা করি বাট এবছর হয় নাই বেশ কিছু সমস্যার কারণে পারিবারিক সমস্যার কারণে সেই ধরনের প্ল্যান এবার হয়ে ওঠেনি বাট সামনে অবশ্যই করব তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার আমি আসলে না করেই নয় মানে পারছি না আমি আসলে বলতে বাধ্য হচ্ছে আজকে কিছু মনের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব তো এই ধরনের ভিডিওগুলো আমি আগে অনেক 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 বেশি করার চেষ্টা করতাম এবং এই ধরনের ভিডিওগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগতো কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই ধরনের ভিডিও আমি ইদানিং খুব একটা করার সুযোগ পাই না বা যদি করেও থাকি হয়তো আপনাদের সাথে শেয়ার করি না তো সেটা কেন এটাই আজকে আপনাদের সাথে অ্যাকচুয়ালি আমি শেয়ার করবো তো ঘটনা যেটা হয়েছে আমি আসলে আমার এই জিনিসগুলো বা আমার এই কাজগুলো নিজের আত্মতৃপ্তির জন্য করি এটা আমি আগেও বলেছি এবং এখনও বলছি এবং ভবিষ্যতেও করবো আসলে আমাদের প্রতিটা মানুষের সেটাই করা উচিত যেটা কিনা আমাদের মনকে আনন্দ দেয় বা হচ্ছে তৃপ্তি দেয় যেটা বলছিলাম এই ধরনের ভিডিওগুলো কমিয়ে দেওয়ার পিছনের কিছু মানুষ আছে আমি জানি না তারা কতটুকু মানুষকে পছন্দ করে কতটুকু মানুষকে করতে পছন্দ করে কতটুকু মানুষকে খাওয়াতে পছন্দ করে কিন্তু তারা একটা জিনিস অবশ্যই করে সেটা হচ্ছে ধরেন আমার এই ভিডিওগুলো আমি যদি করি এবং আপনাদের সাথে শেয়ার করি করে একটা কমেন্ট করে যাবে যে ভিডিও করছেন দান করছেন কেন ভিডিও করে দান করছেন মানুষকে দিচ্ছেন কেন ভিডিও করে দেখাচ্ছেন মানুষকে দিচ্ছেন কেন আপনাকে এটা ঢালাও করে প্রচার করতে হবে তাছাড়া মানবতার ফেরিওয়ালা এই সেই বিভিন্ন কটু কথা তো শুনতেই হয় তা আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলবো যে দেখুন আমি যে কাজগুলো করি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করি নিজের টাকায় করি কোনো ধরনের ডোনেশনের টাকা বা হচ্ছে কারোর কাছ থেকে চেয়ে চেয়ে টাকা জমিয়ে বিকাশ নাম্বার দিয়ে তারপরে হচ্ছে মানুষদের জন্য এই রান্নাবান্নাগুলো করি না বা তাদেরকে বাজার করে দিই না এটা ছিল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি বলেন যে কেন ভিডিও করে করছি কেন প্রচার করে করছি বিশ্বের যত বড় বড় দানবীর আছে তাদের নাম আপনি কি করে জানেন কোনো না কোনোভাবে দানের কথা মানুষ জানেই ঠিক আছে এবং এই যে আপনারা নাচ করছেন গান করছেন টিকটক করছেন মানে ক্যামেরার সামনে এসে এই সব কিছু করছেন সব কিছু দেখানো যাবে কিন্তু আপনি একটা ভালো কাজ করছেন সেটা দেখানো যাবে না আপনারা সব বাজে জিনিস সব নেগেটিভ জিনিস প্রমোট করতে পারেন কিন্তু আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনাদের শেয়ার করতে গেলে না গায়ে লাগে মনে হয় যে কেন শেয়ার করব। কেন আমরা এই ধরনের মানবতার ফেরিওয়ালাদেরকে প্রমোট করব। আমরা তো প্রমোট করবো বইমেলাতে কারা ভুয়া ভুয়া ধনী তুলে নৃত্য করলো তাদের ব্যাপারগুলা কে হচ্ছে মানে অল্প বয়সী মেয়েকে বিয়ে করলো সেই সব জিনিস আমরা শেয়ার করব ওগুলো হচ্ছে সমাজের শিক্ষণীয় জিনিস ওই সব জিনিস দেখে সমাজে শেখার অনেক কিছু আছে শুধুমাত্র শেখার নাই আমাদের এই ভিডিওগুলোর মধ্যে বুঝছেন এই ভিডিওগুলো ধরেন আমি আজকে শো অফ করার জন্যই করলাম আলটিমেটলি এই ভিডিওগুলো থেকে কে বেনিফিটেড হচ্ছে বলেন তো রাস্তার গরিব দুঃখী মানুষগুলো বেনিফিটেড হচ্ছে হতে পারে আমি শো অফ করার জন্য আমি আজকে এই ভিডিওটা ধারণ করেছি হতে পারে আমি দেখিয়ে দেখিয়ে দান করেছি কিন্তু প্যাট কার ভরেছে জানেন প্যাট ভরেছে রাস্তার ক্ষুধার্ত মানুষগুলো ঠিক আছে এবং আরও কিছু মানুষ যারা কিনা খুব বাজেভাবে বলেন যে ফেসবুকের মনিটাইজেশন উঠে গেলে এই ধরনের মানবতার উঠে যাবে ভাই ফেসবুকে মনিটাইজেশন তো এখন নাই বললেই চলে কপিরাট খেয়ে খেয়ে সব কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা হালুয়া টাইট কিন্তু আমি দেখেছি এই ধরনের মানবতার কাজগুলো যারা এর আগেও করেছে স্টিল করে যাচ্ছে আর আমার কথা যারা বলবেন আমাকে তো আমার মনে হয় যে অনেকে আমার ব্যাকগ্রাউন্ড যাচাই না করে এই ধরনের কথাগুলো বলেন আমার ব্যাকগ্রাউন্ডটা যদি কেউ একটু যাচাই করে বলতেন না আপনাদের কাজই হচ্ছে মানুষকে জাস্ট উপরটার কাভারটা দেখেই হচ্ছে জাজ করে ফেলা তো আমি হচ্ছে এই ধরনের কাজগুলা দেখিয়ে দেখিয়ে করার প্রশ্ন যদি আসে তাহলে বলতে হবে যে 2021 সাল থেকে আমি দেখিয়ে দেখিয়ে করছি এর আগে না দেখে যখন করতাম তখন আবার কিছু মানুষ কমেন্ট করতেন আপনি মানুষদের জন্য কি করেছেন মানুষদের জন্য আপনারা কি করেন সব তো বিড়ালের জন্যই করেন তো ভাই আপনাদের আসলে পজিটিভেও সমস্যা নেগেটিভেও সমস্যা বেশি কিছু বলবো না হয়তো হাজারটা কমেন্টের মধ্যে পাঁচ 10টা কমেন্ট এরকম থাকে আর সেগুলো নিয়েই আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাই হাজারটা কমেন্ট হয়তো পেছনে ফেলে দেই তো সেই হাজার হাজার ভালো কমেন্টকারীদেরকে আমার মন থেকে প্রাণ থেকে অনেক 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 ভালোবাসা আপনাদের ভালো ভালো কমেন্ট করে আমাদের এই ধরনের কাজে আপনারা সব সময় সাপোর্ট করে যাবেন আর যারা ভুল বুঝে উল্টাপাল্টা কিছু কমেন্ট করেন তাদেরকে বলবো যে আপনারা খারাপ কিছু নেগেটিভ কিছু প্রমোট না করে আমার কি স্বার্থ সিদ্ধি হচ্ছে সেটাতে নজর না দিয়ে এই যে ক্ষুধার্ত মানুষগুলো লাইনে দাঁড়িয়ে খাবার পাচ্ছে আপনি তাদের কথা মানে জাস্ট একবার করে ভাববেন হয়তো আমার মনিটাইজেশন থেকে আমার কি আসছে আপনি সেটা বাদ দিয়ে আমি যতটুকু করছি যতটুকু দেখার চেষ্টা করবেন দেখেন এমন অনেক মানুষ আছে হয়তো কোটিপতি কোটি কোটি টাকার মালিক আপনি জানেনও না এবং সে কারোর জন্য করেও না তো আমাদের এই স্বল্প আয় থেকে যদি আমরা করিও সেটাতেই আপনাদের সমস্যা সব কিছুতে নেগেটিভিটি না খুঁজে রমজান মাসে একটু ভালো কিছু খোঁজার চেষ্টা করুন আর সব থেকে বড় কথা আমি কেন দেখিয়ে করি জানেন এই কাজগুলো আমি দেখিয়ে করি এই কারণেই যে একটা ট্রেন্ড ট্রেন্ড মানুষে আসলে স্রোতে গা ভাষাতে প্রচণ্ড রকমের পছন্দ করি আমরা বাঙালিরা তা আমার কাছে মনে হয় এই দান জিনিসটা যদি একটা ট্রেন্ডে পরিণত হতো আপনি চিন্তা করেন যে বাংলাদেশের প্রতিটা ঘরের সচ্ছল মানুষ এই ধরনের অসচ্ছল মানুষদেরকে সহায়তা করছে তাহলে দেশের চিত্রটা কতটুকু চেঞ্জ হয়ে যাবে তা আসলে দেখা দেখে আমরা অনেক কিছু করতে পছন্দ করি যার কারণে এই জিনিসগুলো আমি দেখিয়ে করি যাতে করে আমার দেখা দেখে আরও দশজন এই জিনিসগুলো করতে উদ্বুদ্ধ হয় তো সব জিনিস যে দেখিয়ে করলে খারাপ সেই মেন্টালিটি থেকে বের হয়ে আসুন আমার এই দেখা দেখি জিনিস থেকে আরও একজন যদি দেখিয়ে দেখিয়ে করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা এই ধরনের কাজে সামিল হবেন Bye bye